স্বপ্নের মেট্রো রেলের উপরের অবকাঠামো তৈরি হলেও নিচের রাস্তার কাজ শেষ হয়নি, ফলে উন্নয়ন যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। আগারগাঁও থেকে পল্লবী পর্যন্ত রাস্তা খানা খন্দে ভরা, যানজট নিত্যসঙ্গী, সৌন্দর্য বর্ধনের কাজও শুরু হয়নি। উপরের অংশের সঙ্গে সমান তালে নিচের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন নগর ও পরিবহন বিশেষজ্ঞরা। নিহার নন্দীর ক্যামেরায় জুলহাস কবিরের ধারাবাহিকে তৃতীয় পর্ব আজ। ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে মেট্রো রেলের উপরে অবকাঠামোর কাজ জোর তালে এগুলেও নিচের অংশের কাজ চলছে ঢিমে তালে। মিরপুর 10 থেকে আগারগাঁও পর্যন্ত রাস্তার একপাশে এখনও বন্ধ। উত্তরা অংশে নতুন করে রাস্তা নির্মাণ করতে হচ্ছে, আর মিরপুর অংশে খানা খন্দে ভরা পথে চলতে সীমাহীন ভোগান্তি পথে হচ্ছে নগরবাসীকে। পুরো অবকাঠামো হয়ে গেছে, উপরে হয়তো কাজ চলতেছে, ছোটখাটো নিচেরও কিছু কাজ আছে, এটার জন্য পুরো একটা এরিয়াকে কর্ডন করে বছরের পর বছর রেখে দিব, এটা কিন্তু আমার মনে হয় নগরবাসীরা নিজেরাও কিন্তু সাফার করছে এবং বুঝছে যে এখানে মনে হয় ব্যবস্থাপনার ঘাটতি আছে। সো এই জিনিসটা যারা বাস্তবায়ন করছেন, জনগণের উন্নয়ন যন্ত্রণাটাকে কমানোর জন্য যখনই কাজ হয়ে যাবে নিচের রাস্তাটা ব্যবহার উপযোগী করে জনগণকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ঢাকায় যে অহেতুক যানজট হচ্ছে উন্নয়নের জন্য, সেটা থেকে অনেক আমার মনে হয় একটা কমফোর্ট পাবে। সৌন্দর্য বর্ধনের কাজও শুরু হয়নি। মিরপুর 12 এর কিছু জায়গায় এলাকাবাসী নিজের মতো গাছ লাগিয়েছে। পরিকল্পিতভাবে সৌন্দর্য বর্ধনের কাজ করলে বিশ্বের অন্য শহরের মতো ঢাকার চেহারাও বদলে দেওয়া সম্ভব বলে মনে করেন এই নগরবিদ। পৃথিবীর বহু দেশে আছে এই জায়গাটাকে খুব সুন্দর করে ল্যান্ডস্কেপিং করে এটাকে ব্যবহার করে এবং দৃষ্টিনন্দন করে গড়ে তোলে। আমরা অথচ দেখি যে অলরেডি এখানে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। তো এই জিনিসগুলোর প্রতি দৃষ্টি দেওয়া দরকার, যেহেতু আমরা এই নগরকে আমাদের বসবাসযোগ্য নগর হিসাবে তৈরি করতে চাই। সুতরাং ফ্লাইওভারের নিচে এবং মেট্রো রেল লাইনের নিচে এই জায়গাগুলোকে নিয়ে পরিষ্কার সুন্দর করে ল্যান্ডস্কেপিং করে এটা ব্যবহার করা উচিত। জনদুর্ভোগ কমাতে দ্রুত নিচের রাস্তায় কাজ শেষ করার তাগিদ দেন এই পরিবহন বিশেষজ্ঞ। কাজ যেহেতু প্রায় শেষের পথে, সুতরাং আমাদের নিচের এই নির্মাণ সামগ্রীগুলোকে সরিয়ে রাস্তাটাকে পুনরায় নির্মাণ করে এটাকে স্মুথ ট্রান্সপোর্টেশনের জন্য খুলে দেওয়া দরকার, এবং তাতেই আমাদের নগরবাসীর একটা স্বস্তির জায়গা তৈরি হবে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে মেট্রো রেলের পুরো প্রকল্প এলাকার রক্ষণাবেক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।